জন্মের পরপরে হাত পা বিহীন পঙ্গু সন্তানটিকে দেখে তার নিজের মাও মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং নার্সকে বলেছিলেন এই অসম্পূর্ণ বাচ্চাটিকে যেন তার চোখের সামনে থেকে দূরে রাখা হয়। নিক ভুইচিস, পুরো নাম নিকোলাস জেমস ভুইচিস, 1982 সালে 4 ডিসেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে জন্ম তার। আর 8-10টি স্বাভাবিক বাচ্চার মতো জন্মগ্রহণ করেননি তিনি। হাত পা কোনোটিই ছিল না তার। আর অত্যন্ত বিরল এই রোগটির নাম ফোচমিলিয়া। ছোটবেলায় অন্যান্য বাচ্চারা যেখানে হাসি খুশি মজা করে খেলে বেড়ায়, সেখানে নিক তার শারীরিক অসম্পূর্ণতার জন্য চরম অবহেলা ও অবমাননার শিকার হয়। বন্ধু, পরিবার, পরিজন সকলের কাছে অপমানিত হতে হতে হতাশাগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত মাত্র 10 বছর বয়সে বাথরুমের বাথ ট্যাবে ডুবে আত্মহত্যার চেষ্টা করেছিলেন নিক। কিন্তু পৃথিবীর ইতিহাস অন্য কিছুর জন্য অপেক্ষা করছিল, তার চেষ্টা ব্যর্থ হয়। হাত পা না থাকলেও নিক জন্মের পর থেকেই অন্য সবার মতো স্বাভাবিক স্কুল কলেজে পড়াশোনা করেছেন। তার কোনো পূর্ণাঙ্গ হাত পা না থাকলেও বাম কোমরে 2 আঙ্গুল বিশিষ্ট একটি পা রয়েছে, যার সাহায্যে তিনি ভারসাম্য রেখে চলাচল করেন। বড় কিছু অর্জন করতে সফল হয়েছেন নিক। যেখানে আমরা একবার স্নাতক সম্পন্ন করতেই হিমশিম খেয়ে যাই, সেখানে নিক ভুইচিস মাত্র 21 বছর বয়সে ফিনান্সিয়াল প্ল্যানিং ও অ্যাকাউন্টিংয়ের মতো বিষয় নিয়ে 2 বার স্নাতক সম্পন্ন করেছেন অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে। ছাত্রাবস্থা থেকেই নিক ভুইচিস অনুপ্রেরণামূলক বক্তব্য রাখতে অভ্যস্ত হতে শুরু করেন। ক্রমে ক্রমে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখার জন্য বিশ্বের বিভিন্ন দেশে তাকে ছুটে যেতে হয়। মানুষের জীবনের বয়সন্ধিকালীন সময়ের সমস্যাগুলি তার বক্তব্যে খুব গুরুত্ব পেয়েছে। এভাবে তিনি 60-70টি দেশে প্রায় 30 লাখ মানুষের সামনে তার মূল্যবান কথাগুলি তুলে ধরেন। তার লাইফ উইদাউট লিমিটস, স্ট্যান্ড স্ট্রং, লিমিটলেস এবং নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার আনস্টপেবল নামক বইগুলো সারা পৃথিবী জুড়ে প্রায় 30টি ভাষায় অনুবাদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। এখানেই শেষ নয়, দ্য বাটারফ্লাই সার্কাস নামের একটি চলচ্চিত্রে নিক ভুইচিস নিজে অভিনয় করেছেন, যে চলচ্চিত্র 2009 সালে ডোর পোস্ট ফিল্ম প্রজেক্টসে প্রথম পুরস্কার অর্জন করে। দ্য বাটারফ্লাই সার্কাস চলচ্চিত্রটিতে উইল চরিত্রে অনবদ্য অভিনয় করার জন্য 2010 সালে নিক ভুইচিস মেথড ফেস্ট ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালের সেরা অভিনেতা হিসেবে পদক লাভ করেন। 2005 সালে ইউথ অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার পুরস্কারের জন্য তিনি মনোনয়ন লাভ করেছিলেন। নিক বিশ্বাস করেন, মানুষের জীবনে কখনোই বাধার কাছে নতি স্বীকার করা উচিত নয়। মানুষের জীবনে কিভাবে ঘুরে দাঁড়ানো যায়, ব্যর্থতার গ্লানি ভুলে তার থেকে প্রাপ্ত শিক্ষাকে কাজে লাগিয়ে জীবনকে সুন্দর ও সার্থক করা যায়, এই শিক্ষা নিক মানুষকে দিয়ে চলেছেন আজও একইভাবে। তার দ্বারা অনুপ্রাণিত হয়ে আজ লক্ষ লক্ষ মানুষ নিজেদের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে তৎপর হয়েছেন। শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, ধনী থেকে দরিদ্র, সকল শ্রেণীর মানুষ আজ নিকের মূল্যবান প্রেরণামূলক বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। কারণ নিকের বক্তব্য শুধু কেতাবি নয়, প্রত্যেকটি কথা তার জীবন দিয়ে উপলব্ধি করা এবং তার প্রত্যক্ষভাবেই সত্য। কঠিন রোগ ফোচমিলিয়া ব্যাধিতে আক্রান্ত নিক বর্তমানে সুখী পরিবারের সদস্য। তিনি এখন 2 সন্তানের বাবা। নিজের জীবনে নিক আত্মহত্যার চেষ্টা করেও যেভাবে ঘুরে দাঁড়িয়ে দৃঢ় সংকল্পের দ্বারা বিশ্ব জয় করিয়ে দেখিয়েছেন, এর চেয়ে বড় অনুপ্রেরণার বিষয় আর কী হতে পারে।